আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইন্নালিল্লাহ এইমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকানের মৃত্যুর গুজব ভারতের গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত করল পাকিস্তান ভারতের বিহারে ভেজাল মদ পানে অন্তত চব্বিশ জনের মৃত্যু বাংলাদেশ শাস্তি দিল আর ভারত দিল স্বস্তি ধারণার চেয়ে দ্রুত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে চীন দক্ষিণ চীন সাগরের ঘটনায় বরখাস্ত মার্কিন কমান্ডার এবং সর্বশেষ জানিয়ে দেব তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তারা নেই বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার কে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন মুসলিমদের একজন হুংকার একজন আদর্শ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোকান এই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ দোকানের মৃত্যুর গুজব উঠেছে এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মৃত্যুর গুজব ওড়িয়ে বাস্কেটবল খেললেন এর দোয়ান প্রেসিডেন্ট রেসেফ এফ দোয়ানের স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য টুইট করার অভিযোগে তিরিশ জনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে কারসাজিমূলক কন্টেন্ট পোস্ট করেছিলেন বলে পুলিশ জানিয়েছে এর দোয়ানের বিরোধীরা তার মনোবল দুর্বল করতে প্রায় তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ান কারণ তারা জানেন তীক্ষ্ণ মেধা সম্পন্ন দূরদর্শী এর দোয়ান জীবিত থাকতে একেপির দলীয় অবস্থান দুর্বল করা এত সহজ নয় এদিকে এর দোয়ানের মৃত্যুরয় পোস্টকে ভুল প্রমাণ করতে তুর্কি প্রেসিডেন্টের কর্মচঞ্চল ছবি ও ভিডিও পোস্ট করেছেন চলতি সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপি এর দোয়ানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে একটি ভিডিওতে দেখা যায় এর ব্যাপক জন্মনে তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এছাড়া বুধবার এর দোয়ান তুরস্কের রাজধানী আঙ্কারার বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন আহমেদ হামদি চামলি নামে একেপি এর এক সদস্য লিখেছেন আমাদের প্রধান ইস্তাম্বুল থেকে আঙ্কারা এসেছেন তিনি খুবই সুস্থ আছেন প্রেসিডেন্ট এর দোয়ানের বিষয়ক পরিচালক ফাহরুদ্দিন আল টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন বন্ধুর প্রতি আস্থা রাখুন শত্রুদের ভয় করুন বৃহস্পতিবার এক আইনজীবী এর স্বাস্থ্য নিয়ে গুজব ছাড়া গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি অভিযোগ করেন ভারতের গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত করল পাকিস্তান গোয়েন্দা কাজে ব্যবহৃত ভারতের একটি গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী তবে ভারতের সেনাবাহিনী তাদের বিধ্বস্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী এক জানায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমবায় সীমান্ত সংলগ্ন লাইন অফ কন্ট্রোল এর কাছে ভারতের একটি গোয়েন্দা ড্রোনকে আজ গুলি করে ভূপাতিত করা হয়েছে গোয়েন্দা ড্রোন আকাশ থেকে ছবি তুলে ভারতের সেনাবাহিনীকে পাঠাতো তবে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন পাকিস্তানের বরাদ দিয়ে একটি ড্রোন বিধ্বস্তের খবর বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এসেছে কিন্তু ভারতের সেনাবাহিনীর কোন ড্রোন বিধ্বস্ত হয়নি পাকিস্তানের তালেবানকে লক্ষ্য করে দুই সাল থেকে ড্রোন হামলা চালিয়ে আসছে কিন্তু চির বৈরী প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আগে শোনা যায়নি আন্তর্জাতিক ভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেনিস ইন্টারন্যাশনাল ডিফেন্স রিভিউ এর সম্পাদক হাউ উইলিয়ামস জানিয়েছে পাকিস্তানের সর্বরাহ করা একটি ছবিতে বিধ্বস্ত ড্রোন দেখা গেছে এটা চীনের তৈরি নাম ডিজি আই ফ্যান টম তিন ভারত নিরাপত্তার স্বার্থে সীমান্তে ড্রোন মোতায়েন করতে পারে সেটা অস্বাভাবিক নয় বলে মত দিয়েছেন তিনি সূত্র টাইমস অফ ইন্ডিয়া ভারতের বিহারে ভেজাল মদ পানে অন্তত 24 জনের মৃত্যু ভারতের বিহারে গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত দুই দিনে ভেজাল মদ পানে কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকেই আর শুক্রবার ইন্ডিয়া টুডে জানিয়েছে এর মধ্যে পশ্চিম চম্পারণ জেলার তেলহুয়া গ্রামে বৃহস্পতিবার 8 জনের মৃত্যু হয়েছে একই দিনে গোপালগঞ্জে ভেজাল মদ পানে আরও 16 জনের মৃত্যু হয়েছে তবে উভয় জেলা প্রশাসনে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত করেনি তেলহুয়াতে ঘটনা নিয়ে গত 10 দিনে উত্তর বিহারে এই জাতীয় তৃতীয় ঘটনা कटलो तो বিহারের মন্ত্রী জনক রাম সাংবাদিকদের বলেন অভিযোগ করা হচ্ছে নকল মদ পানে তাদের মৃত্যু হয়েছে কিন্তু আমি তাদের বাড়িতে গিয়েছি আমার মনে হচ্ছে এটি এনডিও সরকারের বদদাম করার ষড়যন্ত্র হতে পারে গোপালগঞ্জের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন গত দুই দিনে জেলার মোহাম্মদপুর গ্রামে রহস্যজনক ভাবে কয়েকজন মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি কারণ ময়না তদন্তের রিপোর্টে এখনো হাতে পাওয়া যায়নি পুলিশের তিনটি দল এসব ঘটনা তদন্ত করছে স্থানীয় পুলিশ জানিয়েছে কিছু মরা দেহ তাদের পরিবার দাহ করেছে তারা জানিয়েছে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয় এছাড়া হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে আর দুই জনের মৃত্যু হয় প্রাথমিকভাবে মনে হচ্ছে ভেজাল পদার্থ পান করা এসব মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ একটি মামলা দায়ের করেছে পুলিশ জানিয়েছে এসব ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম চম্পারণের পুলিশ সুপার উপেন্দ্রনাথ ভার্মা বলেছেন মামলা তদন্ত চলছে এবং জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তেল হুয়াতে ক্যাম্প করে ঘটনার তদারকি করেছেন গ্রামবাসীরা দাবি করেছেন তেল হুয়া গ্রামের চামার তেলি এলাকায় মারা যাওয়া সবাই গত বুধবার সন্ধ্যায় মদ পান করেছিলেন মদ পর তাদের আট জনের অবস্থার অবনতি হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের মৃত্যু হয়েছে খবর পাওয়া গেছে আরো কিছু গ্রামবাসী মদ পান করেছিল তাদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন মুজাফফরপুর জেলার রুপলি গ্রামে হোস ট্র্যাজেডিতে গত আঠাশি অক্টোবর থেকে এ পর্যন্ত আট জন মারা গেছেন এবং চারজন মুজাফফরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তারা জানায় চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত নওয়াদা পশ্চিম চম্পারণ মুজাফ তার সাপ্তাহিক প্রচার কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের জানিয়েছিলেন সামাজিক স্বার্থে আমরা অ্যালকোহলের উপর রাজ্য নিষেধাজ্ঞা চালু করেছি বেশিরভাগ মানুষ রাজ্য মত নিষিদ্ধ করার পক্ষে তবে হাতে গোনা কয়েকজন আছে যারা এটি লঙ্ঘন করে বাংলাদেশ দিল শাস্তি ভারত দিল স্বস্তি বিশ্বজয়ের জ্বালানি তেলের দাম বেড়েছে কিন্তু এর দর সাধারণ ভোক্তাদের উপর না চাপিয়ে কর কমিয়ে লোকসান চাপালো সাধারণ মানুষের বাংলাদেশ ভারত জীবনযাত্রা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার কোন পরিকল্পনা বা মনোভাব সরকারের মধ্যে নেই তা আবারও প্রমাণ হলো টেলিভিশনের সংবাদেই দেখলাম একজন ভোক্তা বলেন সরকার কি আমাদের কথা ভাবে একথা বলছি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে দেশে ডিজেল ও কেরোসিনের দাম এক লাখ লিটারে পনেরো টাকা বাড়ানোর সংবাদ ইতিমধ্যে পাঠকেরা জেনে গেছেন সরকারের পক্ষে জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের কথা জানিয়ে দেয় ওই দিন রাত বারোটা থেকেই নতুন দর কার্যকর করা হয়েছে ফলে এখন থেকে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হবে প্রতি লিটার আশি টাকা যা এতদিন পঁয়ষট্টি টাকা ছিল এর আগে দুই হাজার ষোলো সালের চব্বিশে এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম সর্বশেষ কমানো হয়েছিল মূলত ট্রাক বাস সহ পরিবহনের জ্বালানি হিসেবেই ডিজেলের ব্যবহার বেশি ফলে ডিজেল জলের বৃদ্ধি মানেই পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার সংখ্যা আবার ট্রাক ভাড়া বাড়লে সম্পন্নের পরিবহন খরচও বাড়বে বাড়বে উৎপাদন খরচ কেন হঠাৎ করে এর দর বৃদ্ধি জ্বালানি মন্ত্রণালয় বলছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এই কারণে প্রতিবেশী দেশ সহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করা হচ্ছে আর বর্তমানে যা দর তাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি ডিজেল লিটারে 13 টাকা 1 পয়সা ও ফার্নেস তেল 6 টাকা 21 পয়সা করে কমে বিক্রি করেছে এতে প্রতিদিন প্রায় ত্রিশ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে গত অক্টোবরে বিপিসির লোকসান হয়েছে প্রায় সাতশো সাতাশ কোটি টাকা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধির কারণ ও প্রভাব এবং বিপিসির আগের লাভ লোকসান নিয়ে আলোচনা করার আগে প্রতিবেশী একটি দেশের কথা বলা যাক কারণ জ্বালানি মন্ত্রণালয় নিজেই প্রতিবেশী সহ দেশের তুলনা দিয়েছে ভারত যেভাবে দাম কমালো ভারতের কথাই বলা যাক দেখা যাক তারা কি করছে বাংলাদেশ যেদিন ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়লো সেদিনই ভারত ডিজেল ও পেট্রোলের উপর আরোপিত আবগারি শুল্ক আতঙ্ক কমিয়েছে আর এতে স্থানীয় পর্যায়ে পণ্য দুটির দাম কমে গেছে মূলত জ্বালানি তেল কিনতে ভোক্তা পর্যায়ের করই কমিয়েছে ভারত সরকার এতে সরকারের আয় কমবে তবে ভোক্তারা লাভবান হবেন ভারত সরকার মনে করছে ভোক্তাকে স্বস্তি দিতে হলে জ্বালানি তেলের দাম কমানো প্রয়োজন হয়ে পড়েছে কেননা দাম কমলে জ্বালানি তেলের চাহিদা বাড়বে এতে অর্থনীতি লাভবান হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে পেট্রোলের আবগারী শুল্ক কমানো হয়েছে পাঁচ রুপি এবং ডিজেলের 10 রুপি ভারত সরকার বলছে দেশটিতে ডিজেল মূলত কৃষকরাই বেশি ব্যবহার করেন সুতরাং এতে কৃষি খাত বেশি লাভবান হবে সামগ্রিকভাবেই দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে ভারত নিয়মিতভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করে তবে এবার বিশ্ব বাজারে দাম বাড়তে থাকায় দেশটির সরকার বিকল্প পথে জ্বালানি তেলের দাম কমানোর ব্যবস্থা করলো অর্থাৎ সরকার জ্বালানি তেল বিক্রি করে যে রাজস্ব পেত সেখান থেকেই ছাড় দিল এমনকি ভারত মানুষকে স্বস্তি দিতে ভোজ্য তেলের দামও কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে ধরনাচ্চে দ্রুত পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে চীন ধরনাচ্চেও দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে চীন অস্ত্রের সংখ্যা দিক থেকে ব্যবধান কমে আসছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থানীয় সময় গতকাল বোদ্ধার প্রকাশিত এক প্রতিবেদন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর চীনের অস্ত্রভান্ডারে যে কোনো সময় ব্যবহারযোগ্য পারমাণবিক হেডের সংখ্যা ছিল 200 এর ঘরে 2027 সাল নাগাদ চীনের এই অস্ত্রের সংখ্যা বেড়ে হতে পারে 700 আর 2030 সালে সংখ্যা দাঁড়াতে পারে এক হাজারে প্যান্টাগনের অনুমানের তুলনায় আড়াই গুণ কম সময়ের চীনের পারমাণবিক অস্ত্রের এই মজুদ গড়ে উঠতে পারে পারমাণবিক ওয়ার হেডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চীন নিজেদের ভূমি সমুদ্র আকাশ থেকে এই অস্ত্র ছড়ার অবকাঠামো উন্নয়ন ও বিস্তৃত করার ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করেছে পেন্টাগন কংগ্রেসের জমা দেওয়ার জন্য চীনের সামরিক অগ্রযাত্রার বিষয়ে বার্ষিক এই প্রতিবেদনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত বছর প্রকাশিত একই প্রতিবেদনে পেন্টাগন প্রাকলন করেছেন দুই হাজার তিরিশ চীনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মজুদ দ্বিগুণ হতে পারে তবে সেই তুলনায় অনেক আগেই চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার আরো বড় হচ্ছে পারমাণবিক অস্ত্রের মজুদে বিশ্বে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখন চীন এই দুটি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে এজন্য ভূমি সমুদ্র ও আকাশ থেকে পারমাণবিক অস্ত্র সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুবিধা বাড়ানোর চেষ্টায় রয়েছে বেজিং স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে সম্প্রতি স্বাধীন গবেষকেরা জানান চীনের পশ্চিমাঞ্চলে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের নতুন একটি ভান্ডার গড়ে তুলছে বেজিং এ খবরের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে পেন্টাগন বলছে এটা যুক্তরাষ্ট্রের জন্য ভীষণ উদ্বেগের কেননা এই কর্মকাণ্ড চীনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক প্রকল্পের অগ্রগতির বিষয়ে আরো স্বচ্ছতা আনতে বেজিং এর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন গত মাসে এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তবে চীন এই দাবি নাকচ করে দেয় এদিকে পেন্টাগনের এই প্রতিবেদনের প্রকাশের পর চীনের পক্ষ থেকে এটিকে পক্ষপাতমূলক বলেছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া বলেছে এই প্রতিবেদনের মাধ্যমে ওয়াশিংটন সম্ভাব্য ঝুঁকির বিষয়টিকে বড় করে দেখতে চাইছে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আগেও এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পক্ষপাতমূলক এসব প্রতিবেদনের প্রকৃত চিত্র উঠে আসেনি চীন নয় বরং যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি দক্ষিণ চীন সাগরের ঘটনায় বরখাস্ত মার্কিন কমান্ডার দক্ষিণ চীন সাগরে গত দুই অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মার্কিন সাবমেরিন সেই ঘটনায় কমান্ডার সহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা ওই তিন কর্মকর্তা হলেন সাবমেরিনটির কমান্ডিং অফিসার নির্বাহী কর্মকর্তা ও শীর্ষদের তালিকায় থাকা এক নাবিক বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয়েছে চাইলে দুর্ঘটনাটি এড়ানো যেত দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার কমান্ডার ক্যামেরন আল জিলানি এবং অন্য দুই কর্মকর্তাকে তাদের পথ থেকে অপসারণ করা হয় একই সঙ্গে ক্যামেরন আল জিলানির জায়গায় এক কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে মার্কিন নৌবাহিনীর পশ্চিম প্রশান্ত মহাসাগরের সপ্তম বহরের এক বিবৃতিতে বলা হয় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ সঠিক বিচার বুদ্ধি সম্পন্ন নেভিগেশনের পরিকল্পনাকে যথাযথ কাজে লাগানো ঝুঁকি এড়াতে দলগত প্রচেষ্টা হলে দুর্ঘটনা রোধ করা যেত দক্ষিণ চীন সাগরের ঘিরে ফিলিপাইন ব্রুণায় মালয়েশিয়া তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে কয়েক দশক ধরে চীনের বিরোধ চলছে এ অঞ্চলের বহু ছোট দ্বীপ চীন তাদের নিজস্ব বলে দাবি করে চীনের আধিপত্য বিস্তার ঠেকাতে এসব রাষ্ট্রের সঙ্গে নিয়মিত অভিযানে অংশ নিচ্ছে মার্কিন নৌবাহিনী ফলে কয়েক বছর ধরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলে তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তার নেই বলছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী তুরস্কের আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো তার নেই বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেব্লুত চাবুসগ্লু বলেন তালিবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তুরস্কন তার নেই Ankara ধীরে ধীরে দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে খবর ডেইলি সাবাহন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 2022 সালের বাজেট উপস্থাপন কালে পররাষ্ট্র নীতির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন তুরস্ক আফগানিস্তান ইস্যুতে উদাসীন থাকতে পারে না তিনি বলেন ঐতিহাসিক বন্ধন ছাড়াও অন্যান্য বেশ কিছু বিষয়ে আমাদের মধ্যে সম্পৃক্ততা রয়েছে সন্ত্রাসবাদ অভিবাসন ও মাদকের হুমকি উচ্চ স্থলে নির্মূল করতে হবে এবং অর্থনৈতিক পতন ও মানবিক সংকট রোধ করতে হবে যদি উচ্চ স্থলে সমাধান করা না যায় তবে এর কারণে সবাই ক্ষতিগ্রস্ত হবে এ কারণেই আমরা তালেবানের সঙ্গে ধীরে ধীরে সম্পৃক্ত হচ্ছে। আমাদের কোনো তার নেই উল্লেখ্য সাবেক সরকারের প্রেসিডেন্ট আশ্রাফ গনি পালালে রক্তপাত ছাড়াও আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়ন্ত্রণ নেয় তালেবান এতে দ্রুত গতিতে সশস্ত্র গোষ্ঠীটি দেশটির রাজধানী নিয়ন্ত্রণ নিতে পারবে তা পূর্বে কেউ অনুমান করতে পারেনি এরপর পাঞ্জশীর দখলে নিয়ে পুরো দেশে নিজেদের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করে তালেবান গঠন করে সরকার কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়নি এখনো পর্যন্ত কোন দেশ অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার সাহস দেখায়নি এমনকি তালেবানের মিত্র হিসেবে বিবেচিত পাকিস্তানকেও সে পথে হাঁটেনি